হ্যাঁ আসলে বলবো যদিও আমরা এই এপ্রিলের শুরুতে এই জার্নিটা শুরু হয় এভারেস্টের যাত্রা কিন্তু এই জার্নি কিন্তু যেই মূল সেটা কিন্তু আজকে থেকে বছর বছর আগে আগে আমরা যখন একটা ক্লাব দশ দশ প্রতিষ্ঠা করি তখন থেকে আমরা স্বপ্ন দেখি হ্যাঁ আমরা দলগতভাবে ভাবে যে দশ বছর ধরে বিভিন্ন রকম নেপাল এবং ইন্ডিয়ান হিমালয়ে বিভিন্ন অভিযান করেছি প্লাস প্র্যাকটিস করেছি এই পরিশ্রমের ফসল হচ্ছে আজকের আজকের এই এভারেস্ট আমাদের বাবর সম্পর্কে যদি একটু বলি বাবর সবকিছু একটু চ্যালেঞ্জিং করতে পছন্দ করে সো এভারেস্ট ইতিপূর্বে বাংলাদেশ থেকে ছয়জন জন ব্যক্তি সাতবার আরোহণ করেছেন সো বাবর যখন নিজের জন্য চ্যালেঞ্জটা নেয় তখন বললো ভাইয়া মানে আমি আরেকটা যোগ করতে চাই যে আমি লোসেটাও সাথে যোগ করতে চাই লোসেট আপনারা জেনে থাকবেন এভারেস্ট এবং লোসে একই ক্যাম্প ফোর শেয়ার করে ক্যাম্প ফোর থেকে বামে দিয়ে গেলে এভারেস্ট ডান পাশে দিয়ে গেলে লোসে সো ওই যে ডান পাশের লোসসেটা সে বললো দুইটা জিনিসই একসাথে ট্রাই করবো লোসে হচ্ছে ওয়ার্ল্ডের ফোর্থ হাই স্পিড আজকে সে ক্যাম্প 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 থেকে থেকে এ নেমে আসবে মাঝরাতে আবার রওনা দিবে উদ্দেশ্যে লোসের সামিট শেষ করে কালকে সে ফিরে আসবে ক্যাম্প ফোরে এর পর দিন নেমে আসবে সে বেস্ট ক্যাম্পে তো তাকে তিন দিন টানা তিন দিন প্রায় আট হাজার মিটারের উপর থাকতে হচ্ছে যেটা কোয়াইটের চ্যালেঞ্জিং টাস্ক এবং আমরা সবার দোয়া প্রার্থী এই জন্য যাতে সে সুস্থভাবে ফিরে আসে এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে সে যদি লোৎসাটা করতে পারে তাহলে হচ্ছে এটাই বাংলাদেশ থেকে কখনো দুইটা আট হাজার মিটার পিক একসাথে হয়নি এবং যাবত যাবৎকালে বাংলাদেশ থেকে সামিট হয়নি সো দুইটা মিলে একসাথে হলে এটাই হবে একটা ইতিহাস